Shame on Ojis, always cheating. চলমান অ্যাশেজে এভাবেই আওয়াজ তুলতে শুরু করেন বার্মিয়ার মীরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মিথদের স্যান্ড পেপার কাণ্ড অতীত হয়ে গেছে, তবে আবারও ইংলিশদের কাঠগড়ায় অস্ট্রেলিয়ার ভাইস ক্যাপ্টেন স্টিভেন স্মিথ। Ojis আপিল বাট ডোন্ট গো ফর দ্য রিভিউ, শেম ওল্ড Ojis, অলওয়েজ চিটিং, এমনই একটি পোস্ট ভাইরাল হয়েছে ইংল্যান্ডের কট্টরপন্থী সমর্থক গ্রুপ বার্মিয়ারমিদের টুইটার অ্যাকাউন্টে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মর্যাদার সিরিজ অ্যাশেজের প্রথম টেস্ট থেকেই উত্তাপটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। ঘটনাটি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে, যেখানে বোলার ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ব্যাটার ছিলেন জ্যাক ক্রলি। অফ স্টাম্পের বাইরে পড়া কামিন্সের বলের কাছে ব্যাট নিয়ে গেলেও ব্যাটে বলে সংযোগ করতে পারেননি ক্রলি। ব্যাটের কিসিং ডিস্টেন্স থেকে বল চলে যায় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে। ক্যাচ আউটের জন্য অস্ট্রেলিয়া একাধিক আবেদন করলেও উচ্ছ্বাস দেখা যায়নি ক্যারির মধ্যে। সে সময় স্লিপে ফিল্ডিং করছিলেন স্মিথ। তুলনামূলকভাবে পার্টিকুলার ওই ঘটনায় Ojis ভাইস ক্যাপ্টেনের উচ্ছ্বাসটাও বেশি ছিল। তিনি আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন ক্যাচ আউট হয়েছেন। মাঠের আম্পায়ার অবশ্য অস্ট্রেলীয়দের সেই আবেদনে সাড়া দেননি। সেই সময় আম্পায়ারদের সিদ্ধান্তে কিছুটা বিস্ময় প্রকাশ করেন স্মিথ। কামিন্স ডিআরএস নেবেন কিনা পরামর্শ চান উইকেট রক্ষকের কাছে। হ্যালো ওয়ালটন। হ্যালো। এসি স্টার্ট। ওকে স্টার্ট। কেউ কথা না শুনলেও এসি কথা শোনে। ওয়ালটন ভয়েস কন্ট্রোল এসি, এসি অন, অশান্তি গন। অ্যালেক্স ক্যারি আগ্রহ না দেখালেও স্মিথ তখনও দাবি করে যাচ্ছিলেন যে ক্রলি আউট হয়েছেন। সহ অধিনায়কের আত্মবিশ্বাস দেখে কিছুটা হলেও বিভ্রান্ত হন কামিন্স, কিন্তু মাঠের জায়ান্ট স্ক্রিনে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের কাছ দিয়ে গেলেও স্পর্শ করেনি। এই ঘটনার পরেই বার্মিংহামের দর্শকদের কটাক্ষের মুখে পড়ে অস্ট্রেলিয়া। চিটার চিটার করে চিৎকার করতে শুরু করেন ক্রিকেট বিশ্বে বার্মি আর্মি নামে পরিচিত ইংল্যান্ডের সমর্থকেরা। কেউ কেউ তো মন্তব্য করে বসেছেন যে অস্ট্রেলিয়ানরা পূর্ব থেকেই এসব করতে অভ্যস্ত, এখনও সেই অভ্যেস ধরে রেখেছেন তারা। আবারও তোলা হয়েছে স্মিথের স্যান্ড পেপার প্রসঙ্গ, এমনকি কেউ কেউ তো প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সততা নিয়েও। এর আগে টেস্ট বিশ্বকাপ ফাইনালেও ভারতের দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শুভমানের ক্যাচ স্লিপে পরিচ্ছন্নভাবে ধরেছেন বলে দাবি করেছিলেন ক্যামেরন গ্রিন। তৃতীয় আম্পায়ার ভারতীয় ওপেনারকে আউট ঘোষণা করায় সেই সিদ্ধান্ত নিয়েও তৈরি হয়েছিল সমালোচনা। অতীতেও একাধিক সময় অস্ট্রেলীয় ক্রিকেটারদের সততা নিয়ে প্রশ্ন উঠেছে, আম্পায়ারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে। অ্যাশেজেও সেই বিতর্ক সঙ্গী হল কামিন্স স্মিথদের। আইসিসির নানান বিধিনিষেধের পরেও ক্রিকেট মাঠে হারহামেশাই এই ধরনের ঘটনা ঘটে চলেছে। তবে Ojis-দের ক্ষেত্রে অভিযোগের তীর তুলনামূলকভাবে একটু যেন বেশি। তাহলে কি এটা বলা যায় যে পুরনো অভ্যেসটা ছাড়তে পারছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা? শাহাব সোহাগ, অনফিল্ড।